চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বিকেল পাঁচটার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী বিশিষ্ট নারী উদ্যোক্তা কনার রেজা। ফরিদুর রেজা সাগরকে বিমানবন্দরে স্বাগত জানান চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান শায়েখ সিরাজ। সে সময় ফরিদুর রেজা সাগরের ছোট ভাই স্থপতি ফরহাদ রেজা প্রবাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অসুস্থতার সময় তাঁর সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করায় সকল গণমাধ্যম কর্মী সহ দেশবাসীর প্রতি ফরিদুর রেজা সাগর কৃতজ্ঞতা জানিয়েছেন। চিকিৎসা চলার সময় বেশ কিছু গল্প উপন্যাস লিখেছেন একুশে পদকে ভূষিত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর। তাঁর নতুন সাহিত্যকর্ম দ্রুতই বই হিসেবে প্রকাশ হবে। শিগগিরই তিনি চ্যানেল আয়ে তাঁর নিয়মিত কার্যক্রম শুরু করবেন।